সম্মানিত মাতৃাসী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম বিডিপি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাতৃাসী ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চিতল মাছের পনা নিয়ে চিতল মাছ সাধারণত একটি রাক্ষসী প্রজাতির মাছ চিতল মাছ রাক্ষসী হয় এই মাছ সাধারণত বড় কাপজাতীয় মাছের সাথে বা এককভাবে চাষ করতে হয় অন্যথায় ছোটো কোনো কাবজাতীয় মাছের সাথে চাষ করতে চাইলে ছোট ছোটো মাছকে এই চিতল মাছে খেয়ে ফেলে যার কারণে অন্য কোনো ছোটো মাছ এই মাছের সাথে চাষ করা অসম্ভব পুকুরে চিতল মাছ চাষ করতে চাইলে প্রতি শতকে আশি থেকে একশো পিস মাছ দেওয়া যেতে পারে এককভাবে চাষ করার জন্য তাছাড়াও মিশ্রভাবে চাষ করার জন্য তিরিশ থেকে পঞ্চাশ পিস মাছের পর দেওয়া যেতে পারে এ মাছের প্রধান খাবার হলো অন্যান্য ছোট ছোট মাছের দানি তাছাড়াও বাজারে থাকা ফিট খাবারও এ মাছ খেয়ে থাকে মাছ চাষি বাই বন্ধুরা আপনারা যদি চিতল মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের দয় স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছ থেকে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তবে আর্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন